একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুসলিম মিল্লাতের অহংকার, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাসিমি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার বেলা 1:15 দিকে রাজশাহীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা গেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আলেমরা জাতির আলোকবর্তিকা। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন হেদায়েতের বার্তাবাহক হিসাবে। তার ওই ধারাবাহিকতায় সর্বশেষ হেদায়েতের মশাল নিয়ে প্রেরিত হয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ওফাতের মাধ্যমে নবুয়তের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। দুনিয়াতে আর কোনো নবী রাসূল আসবেন না, তবে নবীজির রেখে যাওয়া সেই নবুয়তি দায়িত্ব পালন করবেন আলেম উলামাগণ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী, আর নবীগণ দিনার ও দেরহামের উত্তরাধিকারী বানান না, তারা ইলিম ও জ্ঞানের উত্তরাধিকারী বানান। আবু দাউদ। আর যাদের নবুয়তে ইলিম দেওয়া হয় তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত আল্লাহ তাআলা তাদের উচ্চ মর্যাদা প্রদান করেন। সূরা মুজদালা আয়াত 11। আলেমরাই হচ্ছে পৃথিবীর সর্বোত্তম মানুষ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শেখায়। সহিহ তিরমিজি। উলামায়ে কেরাম হচ্ছেন পৃথিবীর বুকে হেদায়েতের বাতি স্বরূপ। এই হেদায়েতের বাতি যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবী অজ্ঞতার আদারে নিমজ্জিত হয়ে যাবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামাদের দৃষ্টান্ত ওই সব তারকাদের মতো যাদের দ্বারা স্থলে ও জলের অন্ধকারে পথের দিশা পাওয়া যায়, আর যখন তারকাসমূহ আলোহীন হয়ে যায় তখন পথচারীর পথ হারাবার সম্ভাবনা থাকে। মুসনাদে আহমদ। অর্থাৎ উলামায়ে কেরাম পৃথিবীতে না থাকলে মানুষের পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি। একজন আলেমের মৃত্যু উম্মতের জন্য ধ্বংসের কারণ, কারণ একজন আলেমের মৃত্যুতে উম্মতের জন্য যতটা দিনই ব্যাপারে ক্ষতি হয়, একটি গোত্রের সব মানুষ মৃত্যুবরণ করলেও সেই ক্ষতি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমদের মৃত্যু এমন মুসিবত যার প্রতিকার নেই এবং এমন ক্ষতি যা পূরণ হয় না, আর আলেম এমন এক তারকা যে তার মৃত্যুর কারণে যেন পুরো পৃথিবী আলোহীন হয়ে যায়। একজন আলেমের মৃত্যু অপেক্ষা একটি গোত্রের মৃত্যু অতি নগণ্য। বাইহাকি। সুতরাং আলেমরা দুনিয়াতে না থাকলে ইলিমও দুনিয়াতে থাকবে না, কারণ আলেমদের দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলিম উঠিয়ে নেন। আর ইলিম যদি দুনিয়াতে না থাকে তাহলে মানুষ হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গুমরাহের দিকে ধাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শেষ জামানায় ইলিমকে এভাবে উঠিয়ে নেবেন না যে লোকদের অন্তর থেকে সম্পূর্ণ বের করে নেবেন, বরং তিনি ইলিমকে এভাবে উঠিয়ে নেবেন যে এক এক করে উলামায়ে কেরামদের উঠিয়ে নেবেন, আর যখন কোনো আলেম দুনিয়াতে অবশিষ্ট থাকবে না তখন লোকেরা উলামাদের পরিবর্তে অজ্ঞ ও মূর্খ ব্যক্তিদের নেতা বানিয়ে নেবে। আলেমদের মৃত্যু এমন মুসিবত যার প্রতিকার হতে পারে।